ইয়ার্স আজকে দেখাবো কিভাবে ঢাকা এডুকেশন বোর্ডে সাময়িক সনদ বা প্রভিশনাল সনদের জন্য আবেদন করতে হয়। আপনারা একজন আমাকে কমেন্ট করেছেন যে প্রভিশনাল সনদের আবেদনের এটা খুঁজে পাচ্ছেন না, ঢাকা বোর্ডে এখন ওয়েবসাইটের অনেক কিছু পরিবর্তন করা হয়েছে সেই জন্যই খুঁজে পাচ্ছেন না। এখন দেখাবো এই প্রভিশনাল সনদের এই লিঙ্কটা কোথায় আছে। এই দেখুন, এখানে লেখা আছে ঢাকা এডুকেশন বোর্ড। আমি আমার ডিসক্রিপশনে অবশ্যই এই এটার লিঙ্ক দিয়ে দিব। এখানে যাব, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে তাদের অফিসিয়াল পেজ। এখানে যাওয়ার পরে যে অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে এখানে আসবেন, দেখবেন ডকুমেন্ট সার্টিফিকেট সনদ একাডেমি ট্রান্সক্রিপ্ট, এই বাটনটা ক্লিক করুন। এটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ফর্ম আছে, ফর্ম ক্লিক করবেন। ফর্ম ক্লিক করার পরে এখানে সিলেক্ট করবেন আপনার কী দরকার সেটা সিলেক্ট করবেন, কী ধরনের ডকুমেন্ট দরকার। এখানে সবার নিচে আসবেন, নিচে আসার পরে এখানে দেখুন সাময়িক সনদ বা প্রভিশনাল সনদের জন্য আবেদন করবেন। এখানে আসার পর এখানে এক্সাম দিবেন, ইয়ার দিবেন, রোল দিবেন, রেজিস্ট্রেশন দিয়ে ফাইন দিবেন। ফাইন দিলে আপনাদের সামনে একটা ফর্ম আসবে, ফর্মটা পূরণ করবেন। পূরণ করার পরে সোনালি স্লিপ ডাউনলোড করে ব্যাংকে টাকা জমা দিয়ে দেবেন। আপনাদের এক সপ্তাহের ভিতরে বোর্ড থেকে মেসেজ করবে, মেসেজ করার পরে বোর্ড থেকে যে আপনার যে সনদটা সেটা তুলে নিয়ে আসবেন। আর যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আর প্রসেসিং দেখতে অনেক দ্রুত ভিডিওটি করেছি, আপনারা অবশ্যই ভিডিওটা পাউজ করে করে দেখবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে বাজিয়ে দিবেন এবং অবশ্যই লাইক করবেন এবং সাথেই থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।